গেছে 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 প্রশ্ন করলাম উত্তর দিয়ে দিই। অঙ্কুর ভাই যাই, হ্যাঁ শুরু কর, সবাই রেডি? সম্প্রতি একটা বিষয় আপনি খুব সহজ করে এবং স্পষ্টভাবে বলেন, শিল্পী সমিতি যদি মামলায় নাও যায়, হ্যাঁ আপনি জানেন কেন? হ্যাঁ এই কথাটা আমি বলেছি, কারণ আমি রাজপথে থেকেছি, রডের বাড়িটা আমি খেয়েছি, আমি স্বচক্ষে দেখেছি কিভাবে একটা ছেলেকে কোপ মেরে মাথা দুভাগ করে ফেলেছে, আমি আমার জাস্ট পায়ের কাছে এসে বুলেট পড়েছে, একটুর জন্য আমি জাস্ট বেঁচে গেছি। সো আমি অনেক কিছু দেখেছি যেটা অনেকেই হয়তো দেখেনি যারা ঘরে ছিলেন। আমি শুরু করেছি ফেসবুক পোস্ট দিয়ে, কবিতা আবৃত্তি দিয়ে, অনলাইনের মাধ্যমে প্রথমে আমি প্রোটেস্ট করার চেষ্টা করেছি, আমার ক্রিয়েটিভিটির মাধ্যমে আমি শিল্পীদের পক্ষ থেকে আমি ছাত্রদের সঙ্গে সংহতি জানানোর চেষ্টা করেছি। যখন দেখেছি যে আর পারছি না, রক্তের গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে, গুলির শব্দে কান স্তব্ধ হয়ে যাচ্ছে, মাথার উপর হেলিকপ্টার উঠছে, যখন আর পারছি না তখন ওনার মধ্যে সেই বাংলাদেশ লিখে, নো মোর শুট লিখে আমি নিজে এই রবীন্দ্র সরোবরে স্লোগান দিয়েছি। আমি রাজপথে হেঁটেছি একা একা, এরপরে তো কিছু শিল্পীরা তারাও একসঙ্গে আসলেন আমার ছাত্রদের পক্ষে কথা বলার জন্য, তখন শিল্পীদের সঙ্গেও রাজপথে থেকেছি, বৃষ্টিতে ভিজেছি, রাতেবেলা মশাল মিছিল করেছি, সব কিছু করেছি। সো এত কিছু আমি যখন করেছি একজন শিল্পী হয়ে, একজন মানুষ হয়ে মানবিকতার কথা বলেছি, তখন একই সাথে আবার অন্য শিল্পীরা তারা হচ্ছে আলো আসবে নামে একটা গ্রুপ তৈরি করেছে, তারা গণহত্যার বিপক্ষে কথা বলেছে, গণহত্যার বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে, মিছিল করেছে, আমি তো এটাকে সাপোর্ট করতে পারি না। আমি একজন শিল্পী হিসাবে, একজন মানুষ হিসাবে আলো আসবে গ্রুপেই যদি আমাদের শিল্পীদের পক্ষ থেকে যদি কোনো অ্যাকশানে না যায়, সেক্ষেত্রে আমি কিছু কিছু গণমাধ্যমে বলেছি যে আমি নীলা স্টাফেল নিজেই একটা পদক্ষেপ নিব, সেটা যেই থাকুক না কেন, একদম আপনাদের ফেরদৌস ভাই থেকে শুরু করে, অরুণা বিশ্বাস দিদি থেকে শুরু করে, যারা যারা আলো আসবেই গ্রুপে ছিলেন তাদের পক্ষে বিপক্ষে আমি অবশ্যই অবস্থান রাখবো, আমি একজন হলেও আমি অবস্থান রাখবো, সেটা আমি বলেছি এবং সেটা আমি করবো। হ্যাঁ সেই কথাটাই তো আমি বললাম যে তিনি কিভাবে এত লিজেন্ড একজন শিল্পী হয়ে গরম পানি ছাত্রদের উপরে, এরকম কোমলমতি ছাত্ররা যারা আমাদের মানবাধিকার নিয়ে কথা বলছে, যারা আমাদের দেশের কথা বলছে, যারা রাষ্ট্র নিয়ে কথা বলছে, বৈষম্যহীন একটা বাংলাদেশ যখন ছাত্ররা যাচ্ছে, ওদের কাছ থেকে তো এটা আশা করার কথা নয়, এটা আশা করার কথা লিজেন্ডের কাছ থেকে, বুদ্ধিজীবীদের কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে, দেশের জন্য যারা কথা বলে তাদের কাছ থেকে, কিন্তু তারা তখন চুপ থেকেছে, ছাত্ররা তখন আন্দোলন করেছে, ছাত্রদেরকে সেই ছাত্রদেরকে আপনি গরম পানি ঢালতে চান, কতটা অমানবিক হলে আপনি কথাটা বলতে পারেন? সেই জন্য আপনার উপরে গরম পানি যাতে ঢালা হয় সেই ব্যবস্থা করা হবে, এবং আপনার উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল সেলফ রিয়েলাইজেশন থেকে জাতির কাছে এসে ক্ষমা প্রার্থনা করা। ওকে থ্যাংক ইউ।